ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. মানুষের অন্তরে মাঝে মাঝে কতগুলা রোগ হয়, কালবের কতগুলা রোগ আছে, শরীরের যেমন রোগ আছে বিভিন্ন রকমের রোগ ব্যাধি হয়, কালবের মধ্যেও কতগুলা রোগ হয়, বড় বড় রোগ আছে। এজন্য যেই কাল রোগ মুক্ত ওই কালকে বলা হয়, বলেন তো দেখি, যেটা সুস্থ কাল, যেটার কোনো রোগে এখনো ধরে নাই, সম্পূর্ণ রোগ মুক্ত এরকম কালবের নাম কি? কালবে সালিম, কালবে সালিম। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিসসালামের ব্যাপারে বলছেন, ইজাআ রাব্বাহু বিকালবিন সালিম। ইব্রাহিম আলাইহিসসালামের কালবটা কালবে সালিম, সালিম মানে নিরাপদ, সম্পূর্ণ সুস্থ। কিসের থেকে নিরাপদ? মিনাল আমরাব, সমস্ত প্রকার ইমানি রোগ, কালবি রোগ থেকে ইব্রাহিম আলাইহিসসালামের কালব অন্তরটা ছিল সুস্থ, নিরাপদ। এই জন্য আল্লাহ পাক ওই কালবের নাম দিয়েছেন কালবে সালিম। এই কালবের মধ্যে যে রোগগুলা হয়, বড় বড় রোগ, কয়েকটা রোগের নাম বলেন তো দেখি আপনারা। জি, কি আপনারা কোনোদিন শুনেন নাই কালবের রোগ? কালবের বড় বড় কতগুলা রোগ আছে, বড় বড় রোগ। একটি রোগের নাম হলো কুফর, কুফরই এটা কালবের একটা রোগ। তারপরে একটা রোগের নাম হলো শির্ক, শির্ক এটা একটা বড় রোগের নাম। এগুলো হলো ক্যান্সারের মতো বড় বড়, এইডসের মতো, এইডসের মতো, ক্যান্সারের মতো বড় বড় রোগ যেগুলা, এগুলার নাম হলো কুফর, এগুলার নাম হলো শির্ক, এগুলার নাম হলো নেপাক। নেফাক ও কালবের একটা রোগ, মুনাফেকি। এরপরে কালবের আরো কিছু রোগ আছে, একটা রোগের নাম হলো শাক, শাক মানে সন্দেহ। কালবের মধ্যে খালি সন্দেহ, খালি সন্দেহ, সন্দেহ এটা বড় একটা রোগ। এই রোগে যাকে ধরছে সেই ইমানের উপরে থাকতে পারবে না। যদি খালি সন্দেহ আসে, দেখবেন যে আমাদের মধ্যে মাঝে মাঝে এই রোগ আস্তে আস্তে ঢুকতে চায়, জীবাণু আসে, দেখবেন যে খালি সন্দেহ। অজু করতে গেছেন, দেখা গেছে যে দুই বার ধুলেন না তিন বার ধুলেন, তিন বার ধুলেন না পাঁচ বার ধুলেন, খালি ধুতে আছে, ধুতে আছে, এখান দিয়ে দেখতেছে একটু শুকনো রয়েছে কিনা, এখান দিয়ে একটু রয়েছে কিনা, পায়ের গোড়া দিয়ে রয়েছে কিনা, এই সন্দেহের রোগ ঢুকে গেছে তার ভিতরে। সালাতের ভিতরে দাঁড়াইছে, আল্লাহ একবার বলে হাত বাঁধছে, বাঁধে আবার ছেড়ে দিছে। কি ব্যাপার ভাই, ছেড়ে দিছেন কেন? কয় মনে হয় নিয়ত পড়ি নাই, আবার ছেড়ে দিছে, আবার শুরু করছে, আবার কতক্ষণ পরে ছেড়ে বাইরে চলে যাচ্ছে। কি ব্যাপার ভাই, এবার ছেড়ে দিছেন কেন? মনে হয় উজু চলে গেছে, মানে মনে হয়, আসলে বাস্তবে মানে স্পষ্ট কোনো বিষয় নাই, সন্দেহ। এই এই রোগের নাম হলো শাক। আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্য জায়গায় রোগের কথা বলছেন, ওয়া ইন্নাহুম লাফি শাক্কিন ইয়ালাবুন। আল্লাহ পাক বলেন তারা শাক্কের মধ্যে, সন্দেহের রোগের মধ্যে আছে, আল্লাহ আছে কি নাই সন্দেহের মধ্যে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল কি রাসূল না, এটা সন্দেহের মধ্যে আছে। তাকদীরের ফয়সালা আল্লাহর পক্ষ থেকে হয় না নিজে নিজে হয়, কয় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, এটা আবার আল্লাহর পক্ষ থেকে কেমনে হয়? আল্লাহকে লিখে রেখেছে যে একসাথে 50 জন লোক এখানে অ্যাক্সিডেন্ট করে মারা যাবে, এই রোগ হয় যে এটা কি সব মানুষের এখানে একসাথে হায়াত শেষ হয়েছে, এদের হায়াত আরো বাকি ছিল, অকাল মৃত্যু হয়েছে, এরকম বিশ্বাস পোষণ করে না? এগুলো হলো শাক্কের রোগ, সন্দেহের রোগ, এটা এটার দ্বারা ঈমান নষ্ট হয়ে যায়। আরেকটি কালবের বড় রোগ আছে, এই রোগের নাম হলো জাইক, জাইক মানে বক্রতা, বাঁকা। কাল মাঝে মাঝে বাঁকা হয়ে যায়, এই বাঁকা হওয়া এটা বড় একটা রোগ। এজন্য আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে দোয়া শিখাই দিছেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা। রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দেওয়ার পরে আমাদের কলব গুলাকে, অন্তর গুলাকে বাঁকা বানাই দিও না, লা তুজে কোনো বানা, আমাদের অন্তর বাঁকা করে দিও না। জায়েক মানে বক্রতা, অন্তর বাঁকা হয়ে যাওয়া। বাঁকা হলে বুঝবেন কিভাবে আপনার অন্তর সোজা আছে না বাঁকা আছে, এটা বুঝারও মাধ্যম আছে যে আমার কাল, কারণ কাল তো দেখা যায় না,
কালব সোজা আছে না বাঁকা হয়ে গেছে এটা বুঝবেন কিভাবে এটা বুজার মাধ্যম আল্লাহ পাক সূরা আল ইমরানের প্রথম দিকে আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়া আম্মাল্লাযীনা ফি কুলুবিহিম যাইগুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতি ওয়া ইবতিগাআ তাআবিলি আল্লাহ পাক বলেন যাদের অন্তরের মধ্যে এই যাইগের রোগ ঢুকে গেছে বক্রতার রোগ ঢুকে গেছে এরা কি করে فَيَتَّبِعُونَ مَا تَشَابَهَ مِنْهُ ابْتِغَاءَ الْفِتْنَةِ وَابْتِغَاءَ تَأْوِيلِ এদের রোগের নমুনা হলো এরা সব সময় ওই আয়াতগুলো খুঁজতে থাকে যে আয়াতগুলোর অর্থ একেবারে স্পষ্ট না মানে কোরআনে কারীমের মুতাশাবিহাত আয়াত যেগুলো যেগুলো একটু অস্পষ্ট এগুলাই খোঁজে যেগুলো স্পষ্ট সেগুলা খোঁজে না দেখবেন যে যেগুলোর মধ্যে একটু অস্পষ্টতা আছে এই আয়াতগুলোর পিছনে লেগে থাকে তারপরে কি উদ্দেশ্যে লাগে ইবতিগা আল ফিতনা ওয়া ইবতিগা আতাবিলি উদ্দেশ্য হলো দুইটা একটা হলো ফিতনা সৃষ্টি করা আরেকটা হলো বিকৃত ব্যাখ্যা করা তাবিল করা এই ফিতনার উদ্দেশ্যে কোরআনের আয়াত খুঁজতে থাকা তাবিল করার জন্য বিকৃত ব্যাখ্যার জন্য আয়াত খোঁজা এই অবস্থা দেখলে বুঝবেন যে অন্তর রোগে ধরে গেছে বাঁকা হয়ে গেছে দেখবেন যে সোজা জিনিস বুঝে না তখন সবসময় বাঁকা বলে সোজা কথা বুঝে না বাঁকা কথা বলে মানে উত্তর দিকের কথা বললে দক্ষিণ দিক বুঝে দক্ষিণ দিকের কথা বললে উত্তর দিক বুঝে এবং ইসলামের মধ্যে যে জিনিস তার দরকার নাই সেই জিনিস সে খোঁজে অনেকে মাঝে মাঝে ফোন করে যে হুজুর ফেরাউনের মায়ের নাম কি আচ্ছা হের ফেরাউনের মায়ের নাম দরকার আছে তার দরকারটা কি মাঝে মাঝে কিছু মানুষ জিজ্ঞাসা করে যে হুজুর রাসূলের বাবা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে রাসূলের বাবা জান্নাতে যাক আর জাহান্নামে যাক এটা তোমার কি দরকার তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে এটা খোঁজো আগে নিজের তার কোনো খবর নাই নিজে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে এটা খুঁজবে না ওই অমুক জান্নাতে যাবে না জাহান্নামে যাব সেটা নিয়ে উনি মহাব্যস্ত তারপরে অমুকের বাপের নাম কি অমুকের মায়ের নাম কি ওদিন একজন জিজ্ঞেস করতেছে যে আইয়ুব আলাইহিসসালামের বাপের নাম কি আইয়ুব আলাইহিসসালামের বাপের নাম কি আল্লাহ পাক কোরআনে বলছেন অর্থাৎ যেই বিষয়গুলো আল্লাহ সুবহান ওয়া তাআলা বান্দার জানা দরকার সেগুলো আল্লাহ পাক বলে দিছেন যেগুলো জানা দরকার নাই সেগুলো আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনে বলেন নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেগুলো বলেন নাই বলেন নাই মানে সেগুলো জানা দরকার নাই কিন্তু দেখা যায় আমাদের মধ্যে এখন বর্তমানে অনেক মুসলিম দেখা যায় যেগুলো আল্লাহ এবং আল্লাহ রাসূল বলেন নাই সেগুলো খুঁজতে থাকে বেশি আর যেগুলো স্পষ্ট কোরআন এবং সুন্নায় সেগুলোর কোনো খবর নাই সেগুলো খুঁজে লয় না যে এগুলার আমল করা দরকার আছে কি নাই তারপরে জিজ্ঞাসা করে যে অমুক অমুক ফির সাহেব অমুক হুজুর হকের উপরে আছে না বাতিলের উপরে আছে তো অমুকের পিছনে তোমার লাগার দরকার কি তুমি হকের উপরে আছো কিনা বাতিলের উপরে আছো কিনা সেটা খোঁজো যে হুজুর আমি হকের উপরে আছি কিনা এই প্রশ্ন করবা আমি ওই দিন এক আলোচনায় বলছি যে আজ পর্যন্ত যত জায়গায় আলোচনা করছি ২৬ বছর জুমার খুতবা দিয়ার ওয়াজ নসিহত করি এই ২৬ বছরে কোনো জায়গায় একজন মুসলিম প্রশ্ন করে নাই যে ইমানের উসুল কয়টা ইমানের আরকান কয়টা ইমানের আহকাম কয়টা কি কি কারণে ইমান নষ্ট হয়ে যায় ইমান ভেঙে যায় এই প্রশ্ন কোনো মুসলিমের মধ্যে নাই মুসলিমের প্রশ্ন হলো যেগুলো নিয়ে ঝগড়া করা যায় ফাসানো যায় অনেক জায়গায় গেলে জিজ্ঞেস করে যে হুজুর বলেন দেখি রাসূল নূরের তৈরি না মাটির তৈরি তো এটা তোমার দরকার কি রাসূল নূরের তৈরি হলো আলহামদুলিল্লাহ মাটির তৈরি হলো আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা দিয়ে বানাইছেন আমার দরকার হলো রাসূলের এতাত রাসূলের আনুগত্য তুমি প্রশ্ন করবে যে হুজুর আমি যে কাজটা করি এটা রাসূলের তরিকা কোনটা সুন্নত কোনটা এটা প্রশ্ন করবা রাসূল কিসের তৈরি এটা নিয়ে তোমার এত চিন্তা গবেষণা দরকার থাকে মানে যেটা দরকার নাই সেটা নিয়ে চিন্তা গবেষণা বিশাল কিন্তু যেটা জরুরি বিষয় একান্ত তার নিজের দরকার সেটার কোনো প্রশ্ন নাই খবর নাই তার ঈমান আছে কি নাই তার ঈমান ভেঙে গেছে কি না এই প্রশ্ন কেউ করে না অজুবঙ্গের কারণ জানে এই দেশের মুসলিম নামাজ ভঙ্গের কারণ জানে রোজা ভঙ্গের কারণ জানে ঈমান ভঙ্গের কারণ এই দেশের মুসলমান জানে না আমি যদি আজকে পরীক্ষা নিই যে ভাই এখানে যারা আছেন মুসল্লিয়ানে কেরাম বলেন তো ঈমান ভঙ্গের কারণ কয়টা
বলতে পারবেন ইমান ভঙ্গের কারণ কয়টা? জি, দুই একজন ছাড়া অধিকাংশ বলতে পারবেন না ইমান ভঙ্গের কারণ কয়টা। ইমান ভঙ্গের প্রধানত 10টা কারণ আছে, এর বাইরে আরো আছে। মৌলিক মূল ইমান ভঙ্গ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, এই রকম কারণ আছে 10টা। এই 10টা যদি আমরা খুঁজি, একজনেরও ইমান নাই। এখানে যারা নামাজ পড়তে আসছি, জুমা পড়তে আসছি, জুমা কি কি কারণে নামাজ ভেঙে যায়, ওযু কি কারণে ভেঙে যায়, এগুলো সবাই মোটামুটি কম বেশি জানি, কিন্তু ইমান কি কারণে ভেঙে যায় এটা কেউ জানি না। এই কারণে দেখেন ইমান বিহীন মসজিদে আসছি, খবর নিলে দেখা যাবে আমাদের একজনেরও ইমান সঠিকভাবে নাই। কারণ ইমান ভঙ্গের কারণে তো আমরা এখনো শিখিনি, 70-80 বছর চলে গেছে, এখনো কি কি কারণে ইমান ভাঙ্গে এই জিনিসটা জানে না। ইমানের উসুল কয়টা সেটা জানে না, ইমানের আরকান কয়টা, ইমানের আহকাম কয়টা, ইমানের মজমাল পড়ছি না আমরা সবাই? ওয়াকাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, এটা পড়ছেন না? আমানতু বিল্লাহি কামা হুয়া বি আসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, যে আল্লাহ আপনাকে বিশ্বাস করলাম, আপনার নাম এবং সিফাত যেভাবে আপনি বর্ণনা করেছেন সেগুলো সহ আমরা ইমান আনলাম, আর ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, আপনার ইমানের সকল আহকাম এবং আরকান সবগুলা গ্রহণ করে নিলাম, কবুল করে নিলাম, কাবিল তো কবুল করে নিলাম সকল আহকাম সকল আরকান। আচ্ছা এবার বলেন তাহলে ইমানের আহকাম আর আরকান কয়টা, নামাজের আরকান আহকাম কয়টা, এটাও জানেন না? আরকান আহকাম কয় ফরজ? 13 ফরজ, বাইরের 7টা ভিতরে 6টা, আলহামদুলিল্লাহ। এটা যে পরিমাণ বাইরা জানছেন, ইমানের আরকান আহকাম বলেন, ইমানের আহকাম কয়টা, বাইরে কয়টা ভিতরে কয়টা? ইমানের আরকান আহকাম 14টা, বাইরে 8টা ভিতরে 6টা, এই 14টা আরকান আহকাম আছে ইমানের। অথচ দেখেন আজ পর্যন্ত ইমানের আহকামের খবরে নাই, কেউ প্রশ্নও করে না, জানতেও চায় না, অথচ বারবার পড়তেছে ওয়াকাবিল তো জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, ইমানের আহকাম আরকাম মেনে নিলাম। আমরা আবার আশা করে বসে আছে যে ইমান নিয়ে দুনিয়া থেকে আমরা কবরে যাব, এখনো ইমানে শিখি নাই, ইমানে বুঝি নাই, এমনি ইমান নিয়ে কবরে যাব। মূল কথা যেটি আমরা আলোচনা করতেছিলাম সেটি হলো, মানে যেই জিনিস দরকার সেই জিনিসের আমাদের কোনো প্রশ্ন থাকে না, খবরও থাকে না, যে জিনিস অপ্রয়োজনীয় সেগুলো নিয়ে আমরা বেশি গবেষণা করি।